এখন আমরা একটু মিলেমিশে থাকা লাগবে। এই জন্য দেখবেন গিরগিটির মতো রং চেঞ্জ করে ফেলেছে, কখনো সাদা কখনো হলুদ, কখনো নীল কখনো বর্ণিল, কি ঠিক না বেটি? বিভিন্ন রঙে রঙিন হয়ে গেল। সুদখোরের বাড়িতে গিয়ে মিলাদ দিয়ে বলে আল্লাহ জান্নাতুল ফিরদাউস পার করে দাও। ঘুষখোরের বাড়িতে গিয়ে বলে আল্লাহ 1,00,000 টাকা মসজিদে দিয়েছে, আল্লাহ তুমি তার ইনকামে বরকত দাও। তাগুতের পক্ষে বাড়িতে গিয়ে বলে আল্লাহ বাপ মারা গেছে, দাদা গেছে, দাদি গুষ্টি শুদ্ধা গেছে, আল্লাহ গো জান্নাতুল ফিরদাউস দিয়ে দিও। আল্লাহ বলছেন এটা যদি জান্নাত পায় তো জাহান্নামে কে যাবে রে? কারণ আল্লাহ পাক বলেন ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জান্নাতি এক গ্রুপ, জাহান্নামী এক গ্রুপ। জমিন থেকে তৈরি হয়, মরার পরে কবরে গিয়ে তৈরি হয় না। এই জান্নাতি নে দোজো কি কথা কোন ঠিক কি না? ইসলাম দেখলে যার গা সু 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 সুট করে, বিড় বিড় করে। আলে বোলামা দেখলে যার জিব্বাটা দু হাত ঝুলে যায়, কোরআনের শাসনের কথা শুনলে যার গায়ে জ্বালা পড়া করে। আল্লাহ পাক বললেন একে চিনেই নিও অরিজিনাল দোজকি, কি ঠিক না বেটে? ইসলামের বিরুদ্ধেও থাকবেন আবার জান্নাতও চাইবেন? জান্নাত আপনার বাপের ভিটে নাকি? চাইলে পাওয়া যাবে নাকি? আল্লাহ পাক বলছেন নো, হবে না। কারণ জমিনে কিছুদিন ফুটানি করা যায়, চাইলেই জান্নাত মিলে না। আল্লাহ পাক বললেন যেমন কর্ম তেমন ফল। আল্লাহ বলছেন যা করেছিস তা দেখানো হবে, কি কি করেছি কিন্তু করছি তো কি হয়েছে? মরার টাইম একদম খাঁটি মুসলমান হয়ে যাব। এজন্য কিছু তাগুত আছে, মরার পরে দেখবেন কবরে দেয় তখন হ্যাঁ ভাইরা ঘড়ি দেখছেন নাকি যে মৌলভী কত তাড়াতাড়ি শেষ করে, তাই না? শেষ তো করবই, আপনাদেরও 12টা বাজাবো তারপরে। থাকবেন না যাবেন? আমি কিন্তু আপনাদের 12টা বাজাই তারপরে, আলহামদুলিল্লাহ বলেন। আমার ভাইরা কথাগুলো শক্ত হলেও আমি কি হক কথা বলছি না না হক বলছি? কি সত্য না মিথ্যা? আল হক মুররুন, সত্য কিন্তু তিতাই হয়, সবার পছন্দ হবে না। অনেক তাগুত মারা গেছে, মরার টাইমে বলছে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, আল্লাহর নামে রাসূলের মিল্লাতে। বলেন তো মিল্লাত মানে কি? মিল্লাত মানে আদর্শ, মিল্লাত মানে দল। বলে রাসূলের দলে রাসূলের মিল্লাতে একে রাখছি, চলে আসছে। তখন আল্লাহর বাহিনী এসে রেডি, বুঝাই তোকে তো রাসূলের দলে রেখে গেল, নিব পরিচয় বল, মান রব্বুকা, তোর রব কে রে? সুবহানাল্লাহ, বলে তাগুত কি বলতে পারবে আল্লাহ আমার রব? বল তোর রব কে? নিব তোকে আমাদের দলেই নিব, রাসূলের দলে নিব, আল্লাহর দলেই নিব। এবার জিজ্ঞেস করছে বল মান রব্বুকা, তোমার রব কে? মা দীনুকা, তোমার দিন কি? মানে হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ছবি দেখায় বলবে বলো দেখি যার দলে আসতে চাও এই লোকটাকে। সুবহানাল্লাহ, বলে বিশ্ব নবী বললেন ওয়া আম্মাল কাফির, কোন কাফেরকে যখন চিনি না বলতে পারবো না, বুঝতে পারবি না, বলছে না রেখে যে গেল রাসূলের আদর্শ তোকে উপরে, কিন্তু ওরা এক গাদা ফুল দিয়েছে, ফুলের পাপড়ি বিছিয়ে গেছে আর বলে গেছে চিরনিদ্রায় শুয়ে গেল, না ফিরার জগতে চলে গেল, না ফিরার জগতে গেল, চিরনিদ্রায় শুয়ে গেল। এখন কি শুয়ে আছে না জেগে আছে? উপরের গুলো কি জানে কথা কেন?
জানে কি না রেখে গেছে কার দলে কার দলে রাষ্ট্রদের দলে ইন্টারভিউতে তো এখন ফেল মারছে কারণ ইয়াতিয়ানি মালাকান দুইজন ফেরেশতা এসেছে ফায়াজলিসান একে এখন উঠিয়ে বসিয়েছে ফায়াকুলান তারা এখন জিজ্ঞেস করেছে রব কি তোমার দিন কি তোমার রব কি তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে আল্লাহু আকবার বসিয়ে জিজ্ঞাসা করছে আরামে বস এবার জিজ্ঞেস করলাম মান রব্বুক বলছে লা আদ্রি আমি কোন রব মানিনি বলছে কেন বলছে মা দিনুকা দিন কি তো বলছে আমি নিরপেক্ষ ছিলাম আমি সেকুলার বিশ্বাস করতাম নিরপেক্ষ দিন মানি না দিন মানে নিরপেক্ষ মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফিকুম এই টুপিওয়ালা পাগড়িওয়ালা এই দাড়িওয়ালা মানুষটিকে চিনো কিনা বলেন আমার রাসূলের দাড়ি ছিল কিনা টুপি পাগড়ি ছিল না ছিল রাসূলের ছবি নিয়ে দেখানো হবে বল কি মান হাদার রাজুল পাঠানো হয়েছিল বুইসা ফিকুম তোমাদের মধ্যে পাঠানো হয়েছিল বলো স্পষ্ট বলে দিবে লাদ্রি চিনি না জানি না কারণ কত মূলবি ধরলাম আর সাইজ করলাম এটা ওই দলেরই হবে এবার বলবে লাকাদ কাজিবা এই তো চূড়ান্ত মিথ্যুক ফাফিরিশুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওর কাফন খুলে ফেল চেঞ্জ কর ওকে জাহান্নামের পোশাক দাও জাহান্নামের বিছানা দাও জাহান্নাম পর্যন্ত রাস্তা তৈরি করে দাও রাসূল চিনে নাই রব বলতে পারে নাই ইসলাম বলতে পারে নাই বলতে পারবে কি করে জীবনব্যাপী লড়া লাপ্পা করেছে ইসলামের বিরুদ্ধে কাজ করেছে আল্লাহর বিরুদ্ধে গেছে আল্লাহর গোলাম ছিল না এরা তো ছিল চীনের গোলাম এরা ছিল দিল্লির গোলাম এরা ছিল রাশিয়ার গোলাম এরা ছিল আমেরিকার গোলাম এরা ছিল ব্রিটেনের গোলাম কথা বলুন ঠিক না বেঠে এরা ছিল ইসরায়েলের গোলাম ওরা যা বলেছে এই গোলাম তাই করেছে আমার দেশে 92 ভাগ মুসলমানের এই দেশে ইসলাম থাকবে না এটা একটা পাগলও বিশ্বাস করবে না কিন্তু ওই হুকুমদাতারা এটা করতে দেয় না কতক্ষণ ঠিক না বেটি এমন কি আমার দেশে রাষ্ট্রধর্ম ইসলাম লেখা আছে এটাতেই কিছু মুসলিমের গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে বলছে এটা রাখা যাবে না যত দ্রুত কেটে দিবা তত কল্যাণ হবে কেন এটা লেখা থাকলেই তোমার পশম খাড়া হয়ে যাচ্ছে কেন তুমি যে মুসলমানের বাচ্চা তার মানে বুঝতে হবে এই কথাটা তার নিজস্ব কথা না এটি হচ্ছে ইসলামের দুশমনদের শিখিয়ে দেওয়া কথা কথা বলেন ঠিক না বেটি এই জন্য বিনয়ের সাথে অনুরোধ করব বাঁচব কতদিন কতক্ষণ কয় মিনিট কয় সেকেন্ড কয় বছর সেটি বড় কথা না আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন তোমার ইয়াকিন না আসা পর্যন্ত রবের গোলামির সাথে থাকো এখানে ইয়াকিন মানে কি আল মাউত মৃত্যু না আসা পর্যন্ত রবের গোলাম রবের হুকুম মানো রবের আইন মানো রবের বিধান মানো কতক্ষণ ঠিক না বেটি তাহলে মৃত্যু না আসা পর্যন্ত আমরা কার গোলামি করব কার হুকুম মানব কার বিধান মানব আমরা মনে করি ইবাদত মানে তো নামাজ আল্লাহ বলছেন হ্যাঁ ইবাদত নামাজ ইবাদত মানে তো রোজা জি রোজা ইবাদত মানে তো যাকাত জি যাকাত ইবাদত মানে তো হজ জি হজ তবে শুধুমাত্র হজ যাকাত নামাজ এগুলোই শুধু ইবাদত নয় ইবাদত হচ্ছে গোটা জীবনব্যাপী প্রভুর গোলাম হওয়া জীবনব্যাপী আল্লাহর নির্দেশ মেনে নেওয়া ব্যবসা বাণিজ্য অর্থনীতি
এরপরে সমাজ বিধিনীতি আমার রাজনীতি যুদ্ধনীতি বন্দীনীতি সমাজ সমাজনীতি এরপরে আমার যত নীতি আছে ব্যক্তিনীতি পরিবারনীতি আমার সব নীতি চলবে আল্লাহর নির্দেশ মতো আমার নবীর তরিকা মতো যদি হয় তাহলে আমি আল্লাহর গোলাম আর তখনই আমার ভিতরে আল্লাহর গোলামি কায়েম হবে এইজন্য আমার আল্লাহ নির্দেশ দিচ্ছেন ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন মৃত্যু না আসা পর্যন্ত রবের গোলাম হও কথা বলেন ঠিক না বেঠি তাহলে আমরা রবের গোলাম হতে রাজি আছি আমরা তাহলে কার গোলাম জোরে বলুন আল্লাহ রাব্বুল আলামিন বললেন আলালাহুল খালক ওয়াল আমর তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন সৃষ্টি যার হুকুম চলবে তার আল্লাহ পাক বলেন ইন আল হুকম ইল্লা লিল্লাহ কোন হুকুম চলবে না আল্লাহ ছাড়া তাহলে এই জমিনে আল্লাহ ছাড়া কারো হুকুম চলবে না চলতে দেওয়া যাবে না কারণ সব জায়গায় আল্লাহর হুকুম আল্লাহর হুকুম কোনটা কোরআনে যা আছে সবগুলা কার হুকুম জোরে বলুন তাহলে আমাদের সমাজটা মাদক মুক্ত হোক এটা আমরা চাই তো নাকি আমাদের রাষ্ট্রে যারা আছেন তারা চায় না ওনারাও তো চাই প্রধানমন্ত্রীও বলেন অন্যান্য মন্ত্রীরাও বলেন পুলিশেরাও বলে যেখানে মাদক আছে দেখায় দিবেন ধরায় দিবেন নাম্বার দিয়ে যায় এ নাম্বারে ফোন দিবেন বলে না পুলিশ বলে থানা বলে ওসি বলে মেম্বার বলে চেয়ারম্যান বলে আমরা জিরো টলারেন্স মারক মাদকের বিরুদ্ধে তাহলে কোরআনে কি আছে মদ খাওয়ার কথা আছে এক কথা কয় না মদ কি হালাল না হারাম তাহলে কোরআনের শাসন যদি কায়েম হয় তাহলে মদ ঘর তো খুঁজে পাওয়া যাবে জুয়া খেলা হালাল না হারাম আমার দেশের সবাই বলে মন্ত্রীও বলে আমার দেশের এমপিও বলে চেয়ারম্যানও বলে মেম্বারও বলে আমার দেশের পুলিশ বলে আমার দেশের বিজেপি আমার দেশের র‍্যাব সিতা কুবরা সবাই বলে আমার দেশে কোনো জুয়া খেলতে দেওয়া যাবে ক্যাসিনো চলবে না সম্রাটদেরকে ধরে জেলে দেয় এরপরেও কি আমার দেশ জুয়া মুক্ত হয়েছে কতক্ষণ হয়েছে তাহলে জুয়া মুক্ত সমাজ কায়েম হোক আমার দেশের প্রধানমন্ত্রীও চাই প্রেসিডেন্টও চাই এমপি চেয়ারম্যান মেম্বাররাও চাই পুলিশও চাই আমরাও চাই কিন্তু হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য জাতে মাতাল অরিজিনাল ট্যাবলেট জায়গা মতো পড়তেছে না তার মানে মুখ দিয়ে বললে হবে না কোরআনের যে আইনগুলো আছে আইনগুলোকে সংসদে পাশ করার পরে এগুলো সংবিধানের অন্তর্ভুক্ত করে এই আল্লাহর এই আইনকে আইনে পরিণত করে সমাজে বাস্তবায়ন করতে হবে কথা বলেন ঠিক না বেটি তাহলেই কেবলমাত্র কোরআনের শাসন কায়েম হবে তখনই সমাজের মানুষ আল্লাহর গোলাম হবে কতক্ষণ ঠিক কিনা এবার ভাইরা এরকম করে আপনি চোর মুক্ত দেশ গড়তে চান তাহলে চোর ধরলে হাত কাটা যাবে এটা কার বিধান এই আইনটা কায়েম করে দেন চোর ধরা পড়বে ছোট চোর বড় চোর মেজ চোর সবার হাত কেটে ফেলে দিতে হবে জুতা চোর ধরলে গণপিটুনি দিবেন আর কলমের খোঁচায় যারা কোটি কোটি টাকা চুরি করে ওদেরকে ফুলের মালা দিয়ে বিদেশে পাচার করে দিবেন তাহলে কিন্তু হবে না কথা কন ঠিক না বেটি ছোট চোর বড় চোর মেজ চোর মদ খাই মদ বিক্রি করে মদ তৈরি করে মদ সাপ্লাই দেয় আমদানি করে সব গডফাদার গডমাদার সবগুলোকে ধরে জেলে দিতে হবে আর শাস্তি দিতে হবে কথা বলেন ঠিক না বেটি এই বিধানগুলো কোরআনে আছে এই জন্য আমরা বলছি ভালো দেশ গড়তে চান তাহলে কোরআনের সমাজ কায়েম করেন ভালো দেশ গড়তে চান দরিদ্র মুক্ত দারিদ্র মুক্ত বলছে আমরা দরিদ্রের সাথে আপোষ করবো না দারিদ্রতার সাথে আপোষ করবো না চিৎকার দিলে হবে না অমর্ত্য সেন উনি একজন নোবেল বিজয়ী ভারতের অর্থনীতিবিদ উনি বলেছেন যে শুধুমাত্র ঋণ দিয়ে দারিদ্রতা মুক্ত করা যাবে না ইসলামের যে নীতি আছে যাকাত ভিত্তিক অর্থনীতি একবারে দিয়ে দিবেন গরিবকে আর ফেরত নামা যাবে না এই নীতি যদি অবলম্বন করা হয় বাংলার জমিনে কয়েক বছরের ভিতরে এই দেশে কোনো গরিব মানুষ থাকবে না ফুটপাতে কেউ ঘুমাবে না বাড়িবিহীন কেউ থাকবে না খাদ্যের অভাবে কেউ না খেয়ে মারা যাবে না কারণ ইসলাম সাম্য নীতি ইসলাম ইনসাফ নীতি ইনসাফ জাস্টিস প্রতিষ্ঠিত করার জন্যই ইসলামের আগমন হয়েছে
আর এটার পূর্ণ রূপরেখা বিশ্বনবী তিনি দেখায় গেছেন তারপরে খোলাফায়ে রাশিদিন দেখায় গেছেন আমিরুল মুমিনিন উমর ইবনে খাত্তাব নিজে দেখায় দিয়ে গিয়ে বলেছেন আমার রাজ্যে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায় আল্লাহর আদালতে উমরকে জবাবদিহি করা লাগবে কথা বলুন ঠিক না ঠিক তাহলে আল্লাহর দিন আল্লাহর বিধান এই জমিনে জমিনে কায়েম হোক আমরা চাই যদি আল্লাহর দিন যদি বিজয় হয়ে যায় তাহলে এই জমিনের সবাই আল্লাহর গোলামি করার সুযোগ পাবে আসুন না সেই পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করুন আমরা চেষ্টা করি আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করেন জোরে বলুন আমিন কিভাবে সম্ভব রাসূলের একটা হাদিস আমি পড়েছিলাম রাসূল বললেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা সবাই জান্নাতে যাবে আমার উম্মত আবা যাবে না ইল্লা মান আবা আবাকে ইয়া আল্লাহর রাসূল তিনি বললেন মান আতাআনি দাখালাল জান্নাহ আমার অনুগত্য করলে জান্নাত পাবা ওমান আসানি আমার নাফরমানি করলে জাহান্নামে যাবা ওরাই আবা সুতরাং রাসূলের অনুগত্যের মাধ্যমে আল্লাহর অনুগত্য মিলে মা আতাকুমুর রাসূল ফখুযুহু ওয়া নাহাকুম আনহু ফানতাহু আসুন আল্লাহর রাসূল আমাদের যা দিয়েছেন তা গ্রহণ করি যা নিষেধ করেছেন তা বর্জন করি